আমরা এখন খুব সহজেই লগ আউটটা করে ফেলতে পারি। সো লগ আউট করার জন্য অত কিছুই করতে হয় না, লগ আউটে শুধুমাত্র একটাই হেল্পার ফাংশন, আমরা যদি সেটা কল দিই তাহলেই হয়ে গেল। তা আমরা প্রথমে চেষ্টা করব যে লগ আউটটা আমরা যদি গেট রাউট দিয়ে করার চেষ্টা করব। কেন আমরা হচ্ছে গিয়ে লগ আউটটা গেট রাউট দিয়ে করতে পারবো না, সেটা হচ্ছে গিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর কি। সো আমরা যদি প্রথমেই চলে আসি, দেন এটা যদি কেটে দিই, আমাদের প্রথমে যেটা দরকার পড়বে একটা হচ্ছে গিয়ে কন্ট্রোলার দরকার পড়বে। সো আমি লিখতেছি পিএসপি আর্টিসান মেক এবং অথ কন্ট্রোলার, আমরা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে লগ আউট দিয়ে দিতে পারি, লগ আউট কন্ট্রোলার। সো আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি, আমাদের যেহেতু ট্রাই করব প্রথম হচ্ছে গিয়ে গেট দিয়ে লগ আউট, দেন লগ আউট কন্ট্রোলার। সো আমি ইনপুট করে দিই, ইনপুট ক্লাস ইন্ডেক্সই থাকুক, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে লগ আউট। সো এই রাউটটা হচ্ছে গিয়ে আমরা এখন আমাদের যে নেববারটা আছে সেই জায়গার ভিতরে আমরা অ্যাড করে দিতে পারি। সো এই জায়গায় একটু বানান ভুল, লগ আউট। সো আমরা যদি অ্যাড করি তাহলে হবে গিয়ে রাউট, দেন লগ আউট, রাইট। দেন হচ্ছে গিয়ে আমরা যদি লগ আউট কন্ট্রোলারে চলে আসি, আমরা যেহেতু ইনডেক্স দিয়েছিলাম, পাবলিক ফাংশন ইনডেক্স, অ্যান্ড লগ আউট করার একটাই যেহেতু হেল্পার ফাংশন, এটা হচ্ছে গিয়ে জাস্ট অথ লগ আউট। অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আমরা লিখবো যে আমরা কোথায় রিডাইরেক্ট করে নিয়ে যেতে চাচ্ছি। তো রিটার্ন রিডাইরেক্ট, দেন হচ্ছে গিয়ে আমরা রাউট লিখে নামটা দিয়ে দিতে পারি হোম। সো আমরা হচ্ছে গিয়ে প্রথমে লগ আউট করে ফেলবো এবং তারপরে হচ্ছে গিয়ে রিডাইরেক্ট করবো হোম পেজে। সো আমি যদি এবারকে একটু ট্রাই করে দেখি, আমি অলরেডি হচ্ছে গিয়ে অথেন্টিকেট অ্যান্ড এই হচ্ছে গিয়ে লগ ইন করা আছে। এখন আমি যদি লগ আউটে ক্লিক দিই তাহলে দেখবো যে আমি লগ আউট হয়ে গেছি এবং আমাকে হোম পেজের ভিতরে রিডাইরেক্ট করছে, খুব সুন্দর কথা। সো এখন আমি যদি আবার হচ্ছে গিয়ে লগ ইনে ক্লিক করি, দেন আমি যদি লগ ইন করার ট্রাই করি পাসওয়ার্ড, দেন আমি যদি লগ ইন করি তাহলে আমি দেখবো যে আমাকে 404 নট ফাউন্ড একটা পেজের ভিতরে নিয়ে আসছে। এটা কেন হয়েছে? এটা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে লগ আউট করতেছি তখন আমাদের যেহেতু এটা হচ্ছে গিয়ে গেট রাউট, আমাদের যে সিএসআরএফ টোকেনটা আছে সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ হচ্ছে না, যেটা দিয়ে হচ্ছে গিয়ে প্রতিটা রিকোয়েস্ট চেক করা হয়। হ্যাঁ, সো পরবর্তীতে আমরা যখন লগিং এর মধ্যে ট্রাই করতেছি তখন ইনভ্যালিড আমাদের সিএসআরএফ টোকেনটা যাচ্ছে আর কি। সো এই জন্য আমাদের হচ্ছে গিয়ে গেট দিয়ে আমরা হচ্ছে গিয়ে লগ আউট করতে পারতেছি না, আমাদের এই যে সিএসআরএফ এর যে ইস্যুটা রয়েছে এটা সলভ করার জন্য আমরা হচ্ছে গিয়ে লগ আউটটা পোস্ট দিয়ে করতে হবে। সো আমরা যদি এই জায়গায় চলে আসি, দেন হচ্ছে গিয়ে আমরা যদি এটাকে পোস্ট দিয়ে দিই এবং তারপরে আমরা যদি এই জায়গায় আসি এবং একটা হচ্ছে রিফ্রেশ দিই এবং লগ আউটে এখন যদি আমি ক্লিক দিই তাহলে হচ্ছে গিয়ে আমাকে একটা ইরর দেবে, কারণ হচ্ছে গিয়ে আমার আমি পাঠিয়েছি গেট রিকোয়েস্ট কিন্তু আমাদের যেই রাউটটা আছে এটা হচ্ছে গিয়ে বলতেছে পোস্ট। তো এটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে একটা ফর্ম ক্রিয়েট করতে পারি। সো আমি হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসি এবং ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট ফর্ম নিলাম, ফর্ম অ্যাকশন, দেন এটার হচ্ছে গিয়ে মেথড হবে গিয়ে পোস্ট এবং এটার যে রাউটটা হবে রাউট লগ আউট। অ্যান্ড তারপরে আমরা জাস্ট একটা বাটন নিতে পারি, এবং বাটন টাইপ হবে গিয়ে সাবমিট। তো আমরা যখন এই বাটনের ভিতরে ক্লিক দেব দেন হচ্ছে গিয়ে লগ আউটটা হয়ে যাবে আর কি, ফর্মটা সাবমিট হবে। তো আমরা যদি এটা একটু কেটে দিই, দেন তারপরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের লগ আউটটা চলে আসছে, বাট আমাদের একটা হচ্ছে গিয়ে সিএসএস ছিল PS3। তো আমরা যদি এটা একটু দিয়ে দিই ক্লাস P3 প্যাডিং 3, দেন আমরা যদি একটু দেখি
তাহলে আমরা দেখবো যে বড় হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় ইনলাইন দিয়ে দিতে পারি, ইন লাইন। দেন আমরা যদি দেখি হ্যাঁ সবকিছু ঠিক আছে। তো আমাদের যেহেতু লগ ইন করা আছে, আমি হচ্ছে গিয়ে লগ আউট করলাম। সো আমরা আবার একটু ট্রাই করি। আচ্ছা এটা হচ্ছে গিয়ে 419 হচ্ছে গিয়ে পেজ ইরো শো করতেছে। 419 শো করানোর কাহিনি হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় CSRF-টা বসাই নাই। সো আমাদের CSRF টোকেনটা হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় বসিয়ে দিতে পারি। দেন আমরা যদি হচ্ছে গিয়ে আবার একটু ট্রাই করি, আমরা এই জায়গায় চলে আসলাম, আমরা লগইন অবস্থায় আছি যেহেতু পলাশ মাহমুদ দেখাচ্ছে। আমি যদি লগ আউটে ক্লিক করি তাহলে দেখেন লগ আউট হয়ে গেছে। দেন আমি যদি আবার লগইনে আসি, পলাশ মাহমুদ পাসওয়ার্ড, দেন আমি যদি হচ্ছে গিয়ে লগ ইনে দিই তাহলে আমি হোমের ভিতরে চলে আসছি, কিন্তু আমাদেরকে হচ্ছে গিয়ে 404 নট ফাউন্ড হচ্ছে গিয়ে শো করতেছে। এটা শো করার কারণ আমরা যদি এখন এই জায়গায় চলে আসি, দেন হচ্ছে গিয়ে আমাদের এটা ফিক্সড করার জন্য আমাদের যে লগ ইন কন্ট্রোলারটা ছিল আমরা এটা যদি ওপেন করি, দেন আমাদের ইন্টেন্ট ছিল গিয়ে আমাদের হোম। সো আমরা যখনই অন্য অন্য কোনো পেজ থেকে আসতেছি সেই ইন্টেন্টটা ধরে রাখতেছে। আমরা যেহেতু ক্লিক দিয়েছিলাম হচ্ছে গিয়ে লগ ইনে, তারপরে হচ্ছে গিয়ে আপনারা লগ ইন করার ট্রাই করছিলাম, সে যেহেতু ইন্টেন্ট ধরে রাখছে সে ওই পেজের ভিতরে হচ্ছে গিয়ে রিডাইরেক্ট করতে চাইছে আর কি। তো আমরা এত কিছু না করে আমরা জাস্ট ইন্টেন্টটা হচ্ছে গিয়ে যদি স্ল্যাশ দিয়ে দিই তাহলে মেবি আমাদের এই প্রবলেমটা সলভ। সো আমরা যদি আবার এই জায়গায় চলে আসি, আমরা হচ্ছে গিয়ে লগ আউট করলাম, সে লগ আউট হয়ে গেল। দেন আমরা যদি এখন লগ ইন করি, পলাশ মাহমুদ পাসওয়ার্ড, দেন আমরা যদি হচ্ছে গিয়ে লগ ইন করি তাহলে দেখবো যে আমরা সাকসেসফুল্লিভাবে লগ ইন হয়ে গেছি। তো এখন আমাদের যে কন্ট্রোলারটা আছে এই যে লগ আউটের, সো এটা তো এখন আর স্টোর ইনডেক্স নেই। এটা আপনারা চাইলে মিনিংফুল করার জন্য স্টোর লিখতে পারেন, এটাই হচ্ছে গিয়ে মিনিংফুল। কারণ হচ্ছে গিয়ে আপনি যেহেতু কোনো একটা স্টেট চেঞ্জ করে ফেলতেছেন, স্টোর লেখাটাই বেটার। অথবা আপনি চাইলে হচ্ছে গিয়ে এই জায়গাতে লগ আউট লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। অথবা আপনি চাইলে এটা হচ্ছে গিয়ে ইনবক ফাংশন তৈরি করতে পারেন, ইনবক। সো আপনি যখনই হচ্ছে গিয়ে ইনবক ফাংশন তৈরি করবেন তখন হচ্ছে গিয়ে আমাদের যে ওয়েবটা আছে এই জায়গার ভিতরে আপনাদের কোনো প্যারামিটার পাঠাতে হবে না। সো ইনডেক্স পর্যন্ত হচ্ছে গিয়ে আপনারা কেটে দিতে পারেন জাস্ট। দেন আপনারা যদি আবার একটু ট্রাই করি, আমরা এই জায়গায় চলে আসি, দেন আমরা যদি লগ আউট দেখি, আমরা হচ্ছে গিয়ে সাকসেসফুল্লিভাবে লগ আউট হয়ে গেছি। দেন আমরা যদি আবার লগ ইন করার ট্রাই করি, পলাশ মাহমুদ @gmail.com পাসওয়ার্ড, দেন আমরা যদি লগ ইন দিই তাহলে আমরা দেখবো যে সাকসেসফুল্লিভাবে আমরা লগ ইন হয়ে গেছি।